আসসালামু আলাইকুম। তো আজকেও আবার বরের মতো মতো চলে আসলাম সেই মীরের বেদকায়, লিটন ভাইয়ের সেই পুকুরে। তো আজকে লিটন ভাই কিন্তু 11,500 টাকায় টিকিট ছেড়েছে শৌখিন মৎস্য শিকারীদের। আজ আমরা দেখব শৌখিন মৎস্য শিকারীগুলো কতগুলো মাছ ধরে, কীভাবে মাছগুলো উপরে ওঠায়, তাদের টোপগুলো কী থাকে, টোপে কী রহস্যজনক রয়েছে, আর অবশেষে কি ফাইনালি আর একটা হিট হয়ে গেছে। তো দেখেন এখানে কিন্তু আছে সেই লিটন ভাইও। তো তিনি ক্যাচিংটা হাতে নিয়েছে, মাছটা উপরে ওঠানোর জন্য চেষ্টা চালাচ্ছে শৌখিন মৎস্য শিকারী ভাই। আর হাতে কিন্তু ক্যাচিং নিয়ে আছে আমাদের লিটন ভাই, কারণ মাছটা উপরে ওঠানোর চেষ্টা তারও আছে, কারণ তার পুকুর। তিনি কিন্তু চায় একজন শৌখিন মৎস্য শিকারী মাছ ধরুক, সে মাছটা উপরে উঠাক, যাতে তার বাড়িতে নিয়ে যেতে পারে মাছগুলা। দেখেন কীভাবে তিনি মাছটা উপরে উঠাইলো, আর আপনাদের দেখাতে চেষ্টা করব। কারণ একজন শৌখিন মৎস্য শিকারী যখন মাছ উপরে ওঠায়, তার মতো খুশি এবং সুখী মানুষ মনে হয় না আরও দুই একটা কেউ রয়েছে বা আছে। তো দেখেন তার মুখের দিকে তাকিয়ে দেখেন কতটা হাসি খুশি, কারণ তিনি কিন্তু ভাবতেও পারতেছে না যে এটা কত বড় মাছ হতে পারে। আর বেশিরভাগ ক্ষেত্রে এই লিটন ভাইয়ের পুকুরে মাছগুলা বড়ি হয়, কারণ বড়ি হলে প্রচুর পরিমাণ শক্তি হয়, মনে হয় পুরো এক মন ওজনের মাছগুলা শিকার করে ফেলেছে শৌখিন মৎস্য শিকারী। কিন্তু আসলে কিন্তু তা না, ছোট মাছ 5 কেজি 10 কেজি বা 15 কেজি হতে পারে, তার উপরে না। তো এখন দেখেন বিড়বিড় করে যাচ্ছে লিটন ভাই, মাছটা উপরে ওঠানোর চেষ্টা চালাচ্ছে, বুঝতে পারতেছি না এখনও এই মাছটা কী হতে পারে, ব্রিগেট নাকি রুই নাকি ব্ল্যাক কার্প নাকি অন্য কোনো প্রজাতির মাছ হতে পারে। কিন্তু মাছটা অনেক কাছাকাছি আছে, দেখেন মাছটাকে নিয়ে খেলা চলতেছে, কারণ শৌখিন মৎস্য শিকারী কিন্তু অনেক টানা হেঁচড়া করতেছে মাছটা কাছে আনার জন্য। কারণ তার যদি ভাগ্য ভালো থাকে তাহলে বসিতে গেতেই থাকবে মাছটা, তাহলে উপরে ওঠানো সক্ষম। তো আমরা বুঝতে পারতেছি মাছটা হতে পারে বেশ সম্ভব কাতল মাছ, কাতল মাছটা দেখা যাচ্ছে মনে হচ্ছে, কারণ মাথাটা যেহেতু অনেক বড় বড় লাগতেছে, এটা কাতল মাছই হতে পারে সম্ভবত। ও মাই গড, মাছটা অনেক বড়ই আছে, খারাপ না। বিয়াস আপনাদের মতামতটা কমেন্টের মাধ্যমে জানাবেন, মাছটা একটু বেশি উঠছিল, খারাপ না, ভালোই বড় সরু আছে মাছটা। আর আমার এই পেজ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আশা করি আপনাদের কাছ থেকে। আপনারা সবাই আমার সাথে থাকবেন, কারণ আপনাদের জন্য আজ আমার পেজটা অনেক দূর আগাতে পারছে। এই তো কাছাকাছি ছিল মাছটা উপরে উঠানোর চেষ্টায়, দেখবো কতক্ষণ সময় লাগে মাছটা উপরে উঠানোর জন্য। প্রায় কাছাকাছি চেষ্টা চালাচ্ছে শৌখিন ভাই আমার। দেখেন কীভাবে টানাটানি শুরু করে দিছে, কারণ তার ভিতরে অনেক আনন্দ উচ্ছ্বাস। ও মাই গড, কাছাকাছি চলে আসছিলো মাছটা, আর অল্প একটুর জন্য মাছটা উপরে উঠাতে পারে নাই, হয়তো টেনে টেনেই মাছটা উপরে উঠে ফেলবে, কিন্তু দেখা যাক কী হয়। আর টে এই তো শুরু হয়ে গেছে, এই ক্যাচিং হয়ে গেল সেই লিটন ভাই, কিন্তু ক্যাচিং করে ফেলেছে মাছটা, নিয়ে আসতেছে উপরের দিকে। দেখেন মাছটা কিন্তু মাশাআল্লাহ বিশাল আকৃতির একটি মাছ, এটা হচ্ছে রুই মাছ। অবশেষে কাঁধে নিল, কারণ মাছটার ওজন আছে ব্রয়, কারণ অনেক ওজন, 12-13 কেজি হতে পারে হয়তো। আর দেখেন সবাই কিন্তু হা করে তাকিয়ে আছে, কত বড় মাছ বাবা, সেবার বড়শিটা ছাড়ানোর জন্য। অবশ্যই আর এস ফিশ অ্যান্ড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট শেয়ার আশা করি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বন্ধু হতে বেরিয়ে থাকবেন। আল্লাহ হাফেজ।